নমস্কার সবাইকে। তো কেমন আছো তোমরা? তো দেখো, আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে আমরা অক্টোবর মাস থেকে 2023 সালের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য যে ব্যাচ স্টার্ট করছি, তো তার জন্য আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, তোমরা জানো এইটা হচ্ছে সেপ্টেম্বরে, আজকে 17 তারিখ চলছে। আজকে হচ্ছে তোমার, বুঝতে পারছো, মোটামুটি নেক্সট উইকে হচ্ছে ইউজিসি নেটের এক্সাম কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে, ঠিক আছে? যেটা তুমি যদি NTA অফিসিয়াল সাইটে তুমি দেখো, কারণ নেক্সট এই মান্থেই তোমার হওয়ার কথা। আর যদি তাও না হয়, তোমার ধরো সেপ্টেম্বর তো অক্টোবরের ফার্স্ট উইকের থেকে স্টার্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট উইকের মধ্যে, তো সেটা শিওর একদম। তো এটা তোমরা জানো যে গতবারে জুন আর ডিসেম্বরের এক্সাম কিন্তু একসাথে মার্জ হয়ে হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে? তো এটা তো কমপ্লিট হয়ে গেল। তো ধরো যারা 2023 সালের জন্য ইউজিসি নেট এক্সামের জন্য তোমরা প্রিপারেশন করছো বা দিতে তুমি চাও, ঠিক আছে, তো তারা কিন্তু এখন থেকেই পড়া স্টার্ট করতে পারো এবং আমাদের কিন্তু অক্টোবর মাস থেকে কিন্তু স্টার্ট করতে পারো। ধরো 2023 সালে তোমরা যারা এক্সাম দেবে, ধরো ডিসেম্বরের এক্সাম তো হওয়ার কথা পরে, কিন্তু ডিসেম্বরের এক্সাম তার মানে বুঝতেই পারছো এখন হচ্ছে, তোমার জুন আর গত বছরের ডিসেম্বরেরটা এখন হচ্ছে, তাহলে এই 2022-এর ডিসেম্বরেরটা হতে তাহলে সামনের বছরের অনেক দেরি আছে, তাই না? তো সেই 2023 সালে এক্সামের জন্য হচ্ছে তোমরা যদি প্রিপারেশান নিতে চাও, তোমরা কিন্তু পড়া স্টার্ট করতে পারো। ধরো আর তাছাড়া তুমি যদি ধরো কেউ ফার্স্ট ইয়ারে পড়ছো, MA ফার্স্ট ইয়ারে, বা তুমি গ্রাজুয়েশন করছো এখন পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, তুমি এখন থেকেই চাও প্রিপারেশান নিতে, তুমি এখন থেকেই কিন্তু স্টার্ট করতে পারো, ঠিক আছে? ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের ক্লাস আমাদের ইউজিসি নেটের জন্য, এবং এতে কিন্তু তোমার সেটও কভার করে যাবে, মানে স্টেট এলিজিবিলিটি টেস্ট কিন্তু কভার করে যাবে ইউজিসি নেটের প্রিপারেশানে। ইউজিসি নেটের মানে তো তোমরা নিশ্চয়ই জানো যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ঠিক আছে? তো এই প্রিপারেশানের জন্য আমাদের কিন্তু এই কোর্স কিন্তু স্টার্ট হবে, তো ঠিক আছে? এবং এখানে কিন্তু টিচিং যে পার্ট আছে, মানে পেপার ওয়ান আর যে সাবজেক্টিভ পেপার, দুটোই কিন্তু কমপ্লিট করানো হবে, ঠিক আছে, একদম পুরো ডিটেলসে ধরে ধরে, ওকে, টপিক ওয়াইজ, তো যাতে একদম সিম্পল ওয়েতে, যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এবং এই ক্লাস পুরোটাই কিন্তু অনলাইনে হবে, তুমি বাড়িতে বসেই প্রিপারেশান নিতে পারবে এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি কিন্তু সেটা করতে পারবে, ঠিক আছে? তো এই আমাদের যে ইউজিসি নেট, এইটা কিন্তু তোমরা বুঝতে পারছো 2023-এর যে এক্সাম তার জন্য, বা তুমি ধরো আরও পরে দেবে 2024 বা 2025-এ দেবে, তুমি এখন থেকে স্টার্ট করতে চাও কোনো প্রবলেম নেই, তাহলে কিন্তু তোমার জন্য হেল্পফুল হবে। কারণ দেখো, তুমি যত আগে থেকে স্টার্ট করবে তত তোমার জন্য সেটা সুবিধা হবে, কারণ তুমি রিসেন্টলি কয়েক বছরের কাট অফও দেখে বুঝতে পারছো যে কী পরিমাণে কাট অফ হাই হচ্ছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে, মানে ধরো জেনারেল, SC, ST, OBC, PH, ঠিক আছে, সব ক্যাটাগরিতে কিন্তু কাট অফ এক্সটেন্সিভলি হাই যাচ্ছে প্রত্যেক ক্যাটাগরির মধ্যে। তো তার জন্য তোমার কিন্তু আগে থেকে প্রিপারেশান নেওয়া দরকার এবং কনসেপ্ট ক্লিয়ারেন্স কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে, কারণ ঠিক আছে, কারণ এখানে তোমার টিচিং যে পার্ট আছে আর তোমার যে সাবজেক্টের যে, কারণ এইখানে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার খুবই ইম্পর্ট্যান্ট, তো সেগুলো নিয়েও ডিটেলসে কিন্তু আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? তো যারা যারা তোমরা আমাদের এই ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাও, ঠিক আছে, তারা তারা কিন্তু জানাও এবং তুমি কিন্তু এই অক্টোবর থেকে কিন্তু স্টার্ট করতে পারো, ঠিক আছে? যা যা তুমি অক্টোবর থেকে স্টার্ট করতে পারো, ধরো তুমি কলেজে পড়ছো বা ইউনিভার্সিটিতে পড়ছো, পড়ার সাথে সাথে তুমি স্টার্ট করলে না, আর আমাদের এই ক্লাস পুরোটাই যেহেতু অনলাইনে, তোমার কোথাও যাওয়াও লাগবে না, আসাও লাগবে না, তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন, বেশ, আর কিচ্ছু না। আর সাবজেক্টের বই তো তোমার অবভিয়াসলি তোমার কাছে রয়েছে, কারণ তুমি সেই সাবজেক্টে তুমি MA বা BA পড়ছো, তাই না? তুমি যদি ধরো পলিটিক্যাল সায়েন্সে BA করো, অবভিয়াসলি তোমার কাছে বই রয়েছেই, ঠিক আছে? আর তাছাড়া কী কী বই কিনতে হবে সে তো আমি সবই বলে দেবো, তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো এই ব্যাপারটা করো। আর তাছাড়া তোমার যদি বইয়ে জানার ইচ্ছা থাকে, তো দেখো কোন কোন বই পড়তে হবে, অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও করা আছে যে ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য কী কী বই পড়া দরকার। দেখো, তোমরা যারা পড়তে চাও আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য, ঠিক আছে, আমাদের এই কোর্সে পুরোটাই অনলাইনে, তো 8945931766 এই নম্বরে যোগাযোগ করো। ধরো যারা 2023 বা 2024 সালে এক্সাম দেবে, ঠিক আছে, এখন থেকে কিন্তু প্রিপারেশান নেওয়া দরকার, কারণ কাট অফ তুমি দেখে বুঝতেই পারছো, আর যে পাশের পার্সেন্টেজ সেটা কিন্তু বাড়ায়নি গতবার, মানে এই মার্চ হওয়ার আগেও যেরকম ছিল এখন তারপরেও তাইও আছে, কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু বাড়ছে, তো ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু ডাবলের বেশি হচ্ছে, তাহলে কী হবে, অটোমেটিক্যালি তোমার কিন্তু কাট অফ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে, তো তার জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার দরকার এবং প্রিপারেশন স্ট্রং থাকা দরকার, এবং সেই জন্য তোমার আগে থেকে স্টার্ট করা দরকার, ওকে? তো যা যা তোমরা আমাদের এই ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের জন্য পড়তে চাও অক্টোবর মাস থেকে, তাড়াতাড়ি যোগাযোগ করো, ঠিক আছে? নাম্বার হচ্ছে 8945931766, এই নাম্বারে যোগাযোগ করো, ডিটেলসে সব জানানো হবে। আর তাছাড়া তুমি যদি UPSC CSE জন্য পড়তে চাও, মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সাম, বা CUET মানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স, UGPG, ঠিক আছে, তাছাড়া যাদবপুর প্রেসিডেন্সি এন্ট্রান্সের জন্য কিন্তু আমাদের ক্লাস অলরেডি চলছে, আমাদের স্টুডেন্ট কিন্তু চান্সও পেয়েছে। তো যা যা তোমরা পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করো, ডিটেলসে সব জানানো হবে। আর তাড়াতাড়ি তোমরা জানাও যারা তুমি অক্টোবর থেকে স্টার্ট করতে চাও,
তাড়াতাড়ি যোগাযোগ করো, ওকে? এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি কিন্তু পড়তে পারবে। আর দেখো তোমরা কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পেজে এই ভিডিও শেয়ার করো, তাহলে কিন্তু আমরা অনেকের কাছে পৌঁছাতে পারবো, ঠিক আছে? তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।